হ্যালো কোডার্স, আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা তো বিন ডিফাইন করছি এবং বিনগুলোর কনস্ট্রাক্টর দিয়ে আমরা প্যারামিটার ইনিশিয়ালাইজ করলাম, আমরা প্রপার্টিতে প্যারামিটার ইনিশিয়ালাইজ করলাম। এখন এমন অনেক সময় হতে পারে যে যখন একটা বিন ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ, ওই বিনটা ক্রিয়েট হওয়ার পর তার ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করার পর আপনারা হয়তো কিছু একটা কাজ করতে যেতে পারেন বা অন্য কোনো ইনিশিয়ালাইজেশন করতে পারেন, বা বিনটা যখন ডিস্ট্রয় হয়ে যাচ্ছে তখন কোনো একটা মেথড চালাতে পারেন। এই টাইপের কাজ করার জন্য কিন্তু আমাদের এখানে খুব সুন্দর একটা কনফিগারেশনের অপশন আছে। আপনারা চাইলে এখানে র এক্সএমএলও কোড করতে পারেন। এখন যেহেতু আমি স্প্রিংয়ের এসটিএস ইউজ করছি, এখানে যে অপশনটা দেওয়া আছে, আমি যদি বিনসে চলে যাই, আমি যদি এখানে পেশেন্টে যে আমি চাইলে এখানে দেখতে পারেন যে পেশেন্ট বিন বা অ্যাড্রেস বিন, আমরা এখানে চাইলে এখানে অপশন আছে যে ইনিট মেথড এবং ডেস্ট্রয় মেথড, এই দুটা মেথডের অপশন আছে যেখানে আমরা চাইলে মেথডের নামটা বলে দিতে পারি। তো আমরা আগে আমাদের পেশেন্ট ক্লাসে যাই। পেশেন্ট ক্লাসে আমরা ফর এক্সাম্পল যদি একটা মেথড ক্রিয়েট করি, অন ক্রিয়েট, এবং এখানে আমরা একটা জাস্ট সিস আউট দিই। এখানে আমরা দিলাম পেশেন্ট ক্রিয়েটেড, পেশেন্ট ক্রিয়েটেড। আচ্ছা, একটা জিনিস করি, এখানে আমি যদি দিস দিয়ে দিই, দিস দিয়ে দিলে তার মানে কি যে দিসের আমাদের এই টু স্ট্রিংটা এখানে আসবে, এবং তার মানে হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে যখন আমাদের এই পেশেন্ট এই অন ক্রিয়েট মেথডটা কাজ করছে তখন আসলে আমাদের ভেরিয়েবলগুলো অলরেডি ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে। তো এটা আমি সেভ করলাম। আমরা আমাদের এখানে এসে ইনিট মেথডে যদি আমি অন ক্রিয়েট লিখি, অন ক্রিয়েট লিখে এটাকে সেভ করি, এখন যদি আমরা আমাদের সোর্সে দেখি, আমরা দেখব আমাদের পেশেন্ট বিন ডেফিনেশনের মধ্যে এখানে এই যে ইনিট মেথড অন ক্রিয়েট এখানে বলা আছে। তো এখন আমরা আমাদের আবার অ্যাপে যাই, এবং অ্যাপে যেয়ে আমরা দেখি যে আমরা যদি এটাকে রান করি তাহলে আমাদের পেশেন্ট ক্রিয়েটেড আসার কথা। দেয়ার ইউ গো, আমরা যে পেশেন্ট ক্রিয়েটেড দুটা আমরা বিন নিয়ে কাজ করছি, এ কারণে আমাদের দুটা এখানে আউটপুট এসেছে। আপনারা খেয়াল করে দেখেন, এর আগের টিউটোরিয়ালে আমরা কিন্তু বলেছিলাম যে এখানে দুটা অবজেক্ট ক্রিয়েট হওয়ার কথা, আমরা দেখতে পাচ্ছি দুটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, কিন্তু মানে দুবার আমাদের অন ক্রিয়েট মেথডটা কল হচ্ছে, যেহেতু এটার স্কোপটা এখন পর্যন্ত প্রোটোটাইপ করা আছে। আমরা যদি বিন এক্সএমএল এ যাই, আমরা দেখতে পারবো এই যে স্কোপটা প্রোটোটাইপ করা আছে। আচ্ছা, তাহলে আমরা তো করলাম ইনিট মেথডটা করলাম, আমরা ডেস্ট্রয় মেথডটা করি। আমরা ডেস্ট্রয় মেথড এখানে অন ডেস্ট্রয় ডেস্ট্রয় দিতে পারি, সেভ করি। আমরা অন ডেস্ট্রয়টা ডিফাইন করে আসি, এখানে ডিফাইন করা নেই, এই কারণে হয়তো এররটা দিচ্ছে। পাবলিক ভয়েড অন ডেস্ট্রয় আমরা বলতে পারি। পেশেন্ট ডেস্ট্রয়েড, যদিও শুনতে খারাপ দেখায়। আচ্ছা, আমরা এবার যদি আবার রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের পেশেন্ট ডেস্ট্রয়েড যেই আমরা দিলাম সেটা কিন্তু আসছে না। তার কিন্তু একটা রিজন আছে। তার রিজনটা হচ্ছে আমরা যখন আমাদের এই বিনটাকে পেশেন্ট বিনটার স্কোপ যখন আমরা প্রোটোটাইপ দিয়ে দিচ্ছি, তখন স্প্রিং যেটা করে, স্প্রিং অবজেক্টটা ক্রিয়েট করে তার ফুল রেসপন্সিবিলিটি আসলে আমাদের প্রোগ্রামারদের হাতে ছেড়ে দিচ্ছে, এবং তার ডেস্ট্রয় মেথডটা স্প্রিং তখন কল করছে না। স্প্রিং ডেস্ট্রয় মেথডটা কল করে শুধুমাত্র যখন আমাদের কোনো আমাদের সিঙ্গেলটন অবজেক্টগুলোর জন্য স্প্রিং ডেস্ট্রয় মেথডটা কল করে, কিন্তু আমাদের এগুলো তো আসলে সিঙ্গেলটন না, তাই না? যেমন আমরা এখানে দেখতে পারি যে ডেস্ট্রয় সিঙ্গেলটনস এটা কিন্তু কল হয়েছে, কিন্তু যেহেতু আমাদের এগুলার সিঙ্গেলটন নাই, আমাদের এগুলো প্রোটোটাইপ স্কোপ হয়ে গেছে, সে কারণে কিন্তু আমাদের এই বিনগুলোতে ওই ডেস্ট্রয় মেথডটা কল হয় নাই। আমি যদি এটাকে চেঞ্জ করে আমি যদি আবার সিঙ্গেলটন করে দেই, এবং এটাকে যদি আমি সেভ করি, সোর্সে চলে যাই, সেভ, এবং এখন যদি আমি আরেকবার রান করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের অন ডেস্ট্রয় কল হওয়ার কথা এবং পেশেন্ট ডেস্ট্রয়েড, এবং আমরা দেখতে পাচ্ছি একটাই পেশেন্ট অবজেক্ট কিন্তু ক্রিয়েট হয়েছে, যেহেতু আমরা সিঙ্গেলটন ডিফাইন করে দিয়েছি এবং পেশেন্ট ডেস্ট্রয়েড আমরা এখানে পেলাম। সো দ্যাটস গুড। এটা ছাড়াও আমরা আরেকটা জিনিস দেখব যে আমাদের বিন কনফিগারেশনে, এখানে তো আমরা প্রত্যেকটা বিনের জন্য আলাদা করে বলছি, যেমন এখানে এই পেশেন্ট বিনের জন্য আমি আলাদা করে বললাম যে এটার
init method ebong eta destroy method kintu amra chaile etake globally o define kore dite pari globally define korar jonno jeta korte hobe amra beans e je amra ekhane beans er properties e amra ekhane bole dite pari je default init method ebong default destroy method default init method ami ekhane bole dite pari init ebong default destroy method ami jodi bole dei destroy তো এই দুটো আমরাই বলে দিলাম তো এখন যদি আমরা আমরা তো পেশেন্ট ক্লাসে আমরা তো এটাকে আমরা কনফিগার করেছি ম্যানুয়ালি আমরা যদি অ্যাড্রেস ক্লাসটাতে যাই অ্যাড্রেস ক্লাসে আমরা ওই ডিফল্ট মেথডটা যদি এখানে করতে চাই ইনিশিয়ালাইজ করতে চাই ফর এক্সাম্পল Address created. Can I this diye di? Ebon, amra destroy tau kore di. Address destroyed. To tahole amader ekhon kintu default init method through diye amader ei pura ei dut output ashar kotha. Amra abar app e chole jai amra jodi etake run kori. তাহলে আমরা দেখতে পারবো এই যে অ্যাড্রেস ক্রিয়েটেড হয়ে এসেছে এবং অ্যাড্রেস ক্রিয়েটেড করার সময় যেই প্যারামিটারগুলো ছিল সেই প্যারামিটারগুলো এখানে চলে এসেছে এবং অ্যাসেড এবং অ্যাড্রেস ডিস্ট্রয়েডও আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই ছিল আসলে আমাদের আজকের টিউটোরিয়াল টিল নেক্সট টিউটোরিয়াল সি ইউ